এখন অনেক জায়গায় মুরগি দোকান থেকে পরিষ্কার করে দেয়। মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়িভুঁড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয়, এতে কি মুরগি হারাম হয়ে যাবে? অনেক ওলামা কিরাম এটাকে হারাম হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এটি হারাম হওয়ার কথা নয়, এবং এ বিষয়ে শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহরও একটি সুস্পষ্ট প্রশ্ন উত্তর রয়েছে। স্যার ওইটাকে হারাম বলতেন না, এবং যুক্তি হিসাবে তিনি খুব ভালো একটা কথা বলতেন। তিনি বলতেন যে যারা এটিকে হারাম বলেন তাদের যুক্তি হলো যে গরু সরি মুরগির পেটের ভেতরে যেসব ময়লা আবর্জনা আছে, নাপাক জিনিস আছে, আপনি গরম পানির মধ্যে খুব তীব্র গরম পানির মধ্যে যখন সেটাকে চুপাবেন তার চামড়া ছেলার জন্য বা পর ছেলার জন্য, তখন সেই নাপাকগুলো সিদ্ধ হয়ে গোশতের সাথে মিশে যাবে। তো স্যার রহমতুল্লাহর বক্তব্য হলো যে যদি সেটা আসলেই ওরকম মিশে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গন্ধের কোনো আলামত, সে নাপাকের কোনো আলামত, দুর্গন্ধ ইত্যাদি গোস্তের মধ্যে থাকার কথা, কিন্তু সেরকম কিছু হয় না। তাহলে বোঝা গেল যে আসলে গোস্ত সিদ্ধ হয়ে যায় না, জাস্ট চামড়াটা এমনভাবে পড়ে যে তাতে পরগুলো তুলে ফেলা যায়। ভেতরে যদি সিদ্ধ হয়ে যেত তাহলে তো এটা খাওয়াই যেত ইতিমতো, বা ওই টাইপের হয়ে যেত। বিধা এটা হারাম নয়, তবে হ্যাঁ অবশ্যই একই পানিতে বারবার করে অনেকগুলো মুরগি দেওয়া, মুরগির নাপাক সহকারে দেওয়া এটা অন্যতম কাজ, সেটা ফেলে দিয়ে আলাদা করতে পারলে ভালো হয়, এটা ভালো রুচিরও পরিচয়, সেটা ভিন্ন বিষয়, বাট এটা কারণে হারাম হয়ে যাবে না সেই মুরগিটি, এটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং বিশুদ্ধ বলে আমাদের কাছে মনে হয়।